মোটরসাইকেল প্রায় সকলের কাছেই প্রিয়, আবার কারো কাছে এতটাই প্রিয় যে নিজেই বাইক তৈরি করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে। যেমন ফেবিও রেগজানি মোটরসাইকেল, এটি বিশ্বের সবথেকে উঁচু মোটরসাইকেল, যেটির লম্বায় 30 ফুট এবং 6 ফুট চওড়া। মাটি থেকে এর উচ্চতা 16.8 ফুট, অর্থাৎ এটি ট্রাক বা বাসের থেকেও উঁচু। এটির ওজন 5.5 টন। ভিডিওতে দেখতে পাচ্ছেন দৈত্যাকার বাইকটির নিচে দিয়ে অনায়াসেই সাধারণ আরেকটি বাইক যাতায়াত করছে। এতে ব্যবহার করা হয়েছে 280 হর্স পাওয়ারের 5.7 লিটারের শক্তিশালী V8 ইঞ্জিন। এই মোটরসাইকেলটি ডিজাইন করেছেন ইতালির বাসিন্দা ফেবিও রেগজানি। 2013 সালে এই বাইকটি প্রথমবারের মতো সবার সামনে আনা হয়। মোটরসাইকেলটি তৈরি করতে ফেবিও রেগজানি সহ মোট 8 জনের সহায়তায় সময় লেগেছে প্রায় 7 মাস। মোটরসাইকেলটি বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবথেকে বড় মোটরসাইকেলের স্থান দখল করে আছে। ব্যালেন্স ডিজাইন আর শক্তিধর ইঞ্জিনের এটি একটি পারফেক্ট কম্বিনেশন। নাম্বার 2, পাঞ্জার বাইক। এটি দৈত্যাকার হওয়ার পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল, কারণ এই ব্যক্তিতে বসানো হয়েছে সোভিয়েত যুগের রাশিয়ান ট্যাঙ্কের T-55 ডিজেল ইঞ্জিন, যার ফলে এটা অত্যন্ত শক্তিশালী। এই মোটরসাইকেলটি তৈরি করেছেন জার্মানির চিল্লা গ্রামের 2 জন বাইক প্রেমিক। বাইকের চাকাগুলো দেওয়া হয়েছে একদম ট্রাক্টরের চাকার অনুরূপ। 2017 সালে এটিকে প্রথমবারের মতো রাস্তায় দেখা যায়। এই মোটরসাইকেলটি আকারে এতটাই বড় যে এর সামনে ট্রাকের আকারও ছোট মনে হবে। বাইকটি এত বড় হওয়ায় এটিতে একসঙ্গে বেশ কয়েকজন চড়তে পারে। এটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে যখন এটাকে স্টার্ট করা হয় তখন পুরো গ্রামে এর আওয়াজ শোনা যায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি ওজন ও শক্তিশালী ইঞ্জিনের বাইক হিসেবে গিনেস বুকে জায়গা করে নেয়। নাম্বার 3, ড্রিম বিগ বাইক। বড় হওয়ার একটি প্রকৃষ্ট উদাহরণ হল এই ড্রিম বিগ বাইক। এটি 20 ফিট লম্বা এবং মাটি থেকে প্রায় 10 ফিটের চেয়েও বেশি উঁচু। ড্রেগরি ডানহাম প্রায় 3 বছরের কঠোর পরিশ্রমে ড্রিম বিগ বাইকটি তৈরি করেছেন। এতে তিনি জায়গা করে নেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $3 লক্ষ। ইঞ্জিন হিসাবে বসানো হয়েছে 500 হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন 8 সিলিন্ডার ইঞ্জিন। এর টায়ার দুটি বিশাল আকৃতির, যার ফলে সম্পূর্ণ বাইকটির ওজন দাঁড়িয়েছে প্রায় 3 টনে। এত ওজনীয় বাইকটি সর্বোচ্চ 98 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। নাম্বার 4, মনস্টার বাইক। অস্ট্রেলিয়ার এক অভিনেতা এই বাইকটি তৈরি করেছেন 1998 সালে। সে সময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাইক। বাইকটির লম্বায় 30 ফিট, মাটি থেকে এর উচ্চতা 10 ফিট এবং ওজন 13 টন। এই বাইকটির চাকা এতটাই বিশাল আর শক্তিশালী যে এর সামনে যা কিছুই পড়ে না কেন সব কিছুকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বাইকটি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 400 হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। নাম্বার 5, দি জায়ান্ট রাইক মোটরসাইকেল। বাইক বলতেই আমরা 2 চাকার ইঞ্জিন চালিত বাহনকেই বুঝে থাকি, কিন্তু এই বাইকটি 3 চাকার। এটি লম্বায় 20 ফিট এবং ওজন 5 টন। এতে লাগানো হয়েছে ট্রাক্টরের 3টি বড় বড় টায়ার। বাইকটি যিনি চালাচ্ছেন তিনি 1997 সালে এক বাইক দুর্ঘটনার শিকার হন, যার ফলে তিনি পুনরায় বাইক চালানোর সক্ষমতা হারিয়ে ফেলেন। তাই তিনি 4 বছর সময় ব্যয় করে 3 চাকার এমন একটি বাইক তৈরি করেছেন যেটি তিনি নিজেই চালাতে পারেন। এখন বাইকটি নিয়ে রাস্তায় বের হলেই অধীর আগ্রহে তাকিয়ে থাকে আশেপাশের মানুষেরা। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।